ওকে, আমরা গত ক্লাসে তোমাদের ভলিউম ডিজঅর্ডার অলরেডি শেষ করা হয়েছে, ঠিক আছে? ভলিউম ডিজঅর্ডার, হাইপোভলিউমিয়া, হাইপারভলিউমিয়া, হ্যাঁ, এবং সেটার সাথে কি আমরা যে ক্লাসিফিকেশন, যেটা যে হাইপারটোনিক, হাইপোভলিউমিয়া, হাইপোটোনিক, হাইপোভলিউমিয়া, আইসোটোনিক, হাইপোভলিউমিয়া, ইন সেম হাইপারভলিউমের ক্ষেত্রেও আইসোটোনিক, হাইপারভলিউমিয়া, হাইপোটোনিক, হাইপারভলিউমিয়া এন্ড হাইপারটোনিক হাইপারভলিউমিয়া, তোমরা পরীক্ষাতে প্রত্যেকটা ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল, ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল মানে কজ, এক্সাম্পল মানে কজ, একদম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? সো টুডে উই স্টার্ট অ্যাবাউট ডিসঅর্ডার অফ পটাশিয়াম ব্যালেন্স or potassium related disorders, whatever regulation and disorders of potassium, মানে very very important. আমরা যে electrolyte গুলো আছে এর ভিতরে সবচেয়ে বেশি important potassium, ঠিক আছে? এটা কমে গেলেও সমস্যা, বেড়ে গেলেও সমস্যা, কি কি সমস্যা হতে পারে এখন আমরা এটা দেখবো, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, হ্যালো প্রিয়া। জি স্যার। পটাশিয়াম ব্যালেন্স আউটলাইন, দ্যাট মিন্স যেগুলো নিয়ে আমরা কথা বলবো, পটাশিয়াম ব্যালেন্স, দেন দ্য সেকেন্ড ইজ ডিসঅর্ডারস অফ দ্য পটাশিয়াম ব্যালেন্স। ডিসঅর্ডার আছে দুইটা, one is hypokalemia, that means decrease concentration of the potassium below the normal level, and hyperkalemia, that is increase potassium concentration above than the normal level. So potassium balance, আসলে potassium balance এর ভিতরে আমরা যা যা পড়বো, at first the distribution of the potassium, gain and losses of potassium, কোথা থেকে আমরা potassiumটা পাচ্ছি এবং কিভাবে বডি থেকে এটা লস হচ্ছে, মেকানিজম অফ রেগুলেশন, দ্যাট মিন্স হাউ দ্য পটাশিয়াম কনসেন্ট্রেশন ইন দ্য ইন্ট্রা এন্ড এক্সট্রা সেলুলার ফ্লুইড উইল বি রেগুলেটেড, এটাকে বলা হয় মেকানিজম অফ রেগুলেশন। এবং তারপর হচ্ছে ফাংশন অফ পটাশিয়াম, এই চারটা পয়েন্ট মিলে একসাথে পটাশিয়াম ব্যালেন্স। পটাশিয়াম ব্যালেন্স সম্পর্কে যদি তুমি জানতে চাও, পটাশিয়াম ব্যালেন্স যদি তুমি পড়ো, অবশ্যই অবশ্যই তোমাকে ফার্স্ট জানতে হবে ডিস্ট্রিবিউশন অফ দা পটাশিয়াম, হাউ পটাশিয়াম ইজ গেইন এন্ড লসেস ফ্রম দা বডি, মেকানিজম অফ রেগুলেশন এন্ড দা ফোর্থ নাম্বার ইজ ফাংশন অফ পটাশিয়াম, এই চারটা জিনিস, ওকে? এ 1 2 3 4, দিস ফোর পয়েন্ট ইজ কন্ট্রিবিউট পটাশিয়াম ব্যালেন্স। সো এট ফার্স্ট ডিস্ট্রিবিউশন অফ পটাশিয়াম মানে আমাদের বডিতে কোথায় কোথায় কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকে পটাশিয়ামটা, ওকে? এট ফার্স্ট দ্য ইন্টারসেলুলার কনসেন্ট্রেশন অফ দ্য পটাশিয়াম রেঞ্জেস ফ্রম 140 টু 150 মিলিমোল পার লিটার ইন্টারসেলুলারলি, ওকে? দ্য এক্সট্রাসেলুলার কনসেন্ট্রেশন অফ দ্য পটাশিয়াম ইজ 3.5 টু 5 মিলিমোল পার লিটার, দ্যাট ইজ কনসিডারেবলি লেস, ওকে? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, পটাশিয়াম কি সেলের ভিতরে বেশি থাকে নাকি বাইরে থাকে? ভিতরে স্যার। ভিতরে স্যার। 140 টু 150 ইন্টারসেলুলারলি অনেক বেশি থাকে, আর এক্সট্রাসেলুলারলি 3.5 টু 5 মিলিমোল পার লিটার। মানে সবচেয়ে মজার বিষয় কি জানো, আমরা যে কনসেন্ট্রেশনটা যেটা দেখে বলতাছি যে এই ওই রোগীর তো পটাশিয়াম বেড়ে গেছে অথবা এই রোগীর তো পটাশিয়াম কমে গেছে, মূলত আমরা কোনটা দেখি, এই এক্সট্রা সেলুলার যে কনসেন্ট্রেশনটা সেটা দেখি, বুঝতে পারছো? এক্সট্রা সেলুলার কনসেন্ট্রেশনটা দেখি মেইনলি, কারণ ইন্টারসেলুলারটা দেখতে হলে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রসিডিউরের ভিতর দিয়ে যেতে হয়, যার ফলে আমরা ইজিলি ডিটেক্টেবল ইজ এক্সট্রা সেলুলার, এবং এক্সট্রা সেলুলার উইল বি রিপ্রেজেন্ট দা ইন্টারসেলুলার পটাশিয়াম ব্যালেন্স। এক্সট্রা সেলুলার যেটা, ইট উইল রিপ্রেজেন্ট দা ইন্টারসেলুলার পটাশিয়াম ব্যালেন্স, ওকে? গেইন এন্ড লস, gain and loss, food is the main source of potassium intake and the kidneys are the main source of potassium elevation, okay?
একটা জিনিস মনে রাখবা, যে আমরা যে পটাশিয়াম আমাদের বডি থেকে কোথা থেকে আসে, মেনলি আসে ফুড। আচ্ছা কেউ কি কয় একটা ফুডের নাম বলতে পারবা, খাবারের নাম বলতে পারবা যেগুলা রিচ ইন পটাশিয়াম? ডাবের পানি। হ্যাঁ ডাবের পানি, ব্যানানা। আচ্ছা ঠিক আছে, ডাবের পানি ঠিক আছে। তবে যেটা বললা যে ব্যানানা, বলো গ্রিন কোকোনাট। আচ্ছা ঠিক আছে, ওকে ভালো বলছো। আমাদের দেশে, আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে বলি, ইন আওয়ার কান্ট্রি স্যার, মেনলি কচুরলতি, ওগুলাতে আয়রন আছে বেশি, বুঝতে পারছো? ফেরিক আয়রন যেটা, সেগুলো কচু কচুরলতিতে বেশি থাকে। কিন্তু পটাশিয়াম এটা মনে রাখবে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কলা, কেলা, কেলা, কেলার ভিতর থাকে। কেলা আছে না, কেলার ভিতরে সবচেয়ে বেশি থাকে, মানে কলা, ব্যানানা, তারপর হচ্ছে মানে গ্রিন কোকোনাট যেটা বললো আর কি, সেটা কচি ডাবের পানি, ওকে। এবং তোমার থাকে হচ্ছে টমেটোতে স্পিনাচ, স্পিনাচ, টমেটো, গ্রিন ভেজিটেবলস, এগুলোতে হিউজ অ্যামাউন্ট কি থাকে, পটাশিয়াম থাকে। ফ্রুট জুস, যে ফ্রুট জুস গুলো আছে সেগুলোতে কি থাকে, পটাশিয়াম থাকে। দেখবা তোমরা যখন বড় হবা, আর তোমরা যখন ডাক্তার হয়ে যাবা, তখন দেখবা যে সিকিডির যে পেশেন্ট গুলো আছে, যারা সিকিডি মানে কি জানো, সিকিডি ক্রনিক কিডনি ডিজিজ, গুড, ক্রনিক কিডনি ডিজিজ, এই রোগীগুলো কি হয় জানো, বডি থেকে পটাশিয়াম বের হতে পারে, দেয়ার পটাশিয়াম কনসেন্ট্রেশন ইজ রাইজিং ইন ব্লাড। তখন আমরা তাদেরকে কি বলি, আপনি পটাশিয়াম সমৃদ্ধ খাবার গুলা খাবেন না। এই কথা বললে যদি রুগীরা আমি ছেড়ে দেই, তাহলে কি হবে, রুগী কি জানে যে কোন খাবারের ভিতর পটাশিয়াম আছে আর কোন খাবারে নাই, বলতে হবে কি, টমেটো, তারপরে হচ্ছে ডাবের পানি, কলা, এগুলো আপনি কম খাবেন, ফ্রুট জুস, বিভিন্ন ফলের রস কম খাবেন। এই যা এই জিনিসটা অবশ্যই অবশ্যই তোমাদের জানতে হবে। এই কারণে আমরা বলছি যে সোর্সটা কি এটা জানতে হবে। সো মোস্ট অফ দা সোর্সেস অফ দা পটাশিয়াম ইজ থ্রু ডায়েট, দ্যাট মিন্স ফুড এন্ড ফ্রুটস, এবং বিভিন্ন বেভারেজেস, আমরা বিভিন্ন বেভারেজ খাইতে খাই না, বিভিন্ন পানিও খাই না, সেখানেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, ওকে। এবং কিভাবে পটাশিয়াম আমাদের বডি থেকে বের হচ্ছে, দ্য মেইন সাইট অফ এলিমিনেশন অফ দা পটাশিয়াম ফ্রম আওয়ার বডি ইজ কিডনি, 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 কি কিডনি, 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 অনলি কিডনি, এটা মনে রাখবে, কিডনি দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে বের হচ্ছে। তবে কিছু পরিমাণে অন্যান্য রোডও বের হচ্ছে, তবে মোস্ট মেইন সোর্স হচ্ছে এলিমিনেশন হচ্ছে কিডনি, এটা যাতে কোনোভাবে ভুল না হয়। নাও মেকানিজম অফ রেগুলেশন, এটাই হয়ে গেছে মজাটা, কিভাবে রেগুলেট হচ্ছে। তুমি যদি একটা জিনিস তোমার মনে রাখা, ইফ ইউ প্রপারলি নো আশেপাশে, তোমরা আশেপাশে আশেপাশে সাউন্ডটা বন্ধ করো, তোমরা আশেপাশে সাউন্ডটা কমাও, ঠিক আছে? আমি তোমাদেরকে বলি শোনো, মেকানিজম অফ রেগুলেশন, ইফ ইউ প্রপারলি নো দা মেকানিজম অফ রেগুলেশন, দেন ইউ ক্যান ইজিলি ডায়াগনোজ এ পেশেন্ট হু হ্যাভ পটাশিয়াম ইমব্যালেন্স অর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তুমি যদি মেকানিজম অফ রেগুলেশনটা জানতে পারো, এতই গুরুত্বপূর্ণ এটা। অ্যাট ফার্স্ট রেনাল রেগুলেশন, দুইটা ভাবে হয়, কি রেনাল রেগুলেশন মানে কিডনি নিজে রেগুলেট করা, আরেকটা মজার জিনিস যেটা, ট্রান্স সেলুলার শিফট বিটুইন দা ইন্ট্রা সেলুলার এন্ড এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টস। এই জিনিসটা দেখলে তোমরা মানে অবাক হয়ে যাবা, যে এইখানে কিডনির কোনো ভূমিকা নাই, এখানে কিডনির কোনো রোল নাই, দ্যাট ইজ নো রোল অফ কিডনি ফর রেগুলেশন অফ দ্য পটাশিয়াম ট্রান্সসেলুলার শিফটিং ইন বিটুইন এক্সট্রাসেলুলার এন্ড ইন্টারসেলুলার ফ্লুইড। এইখানে কিডনি বা বাজের কোনো ভূমিকা নাই, এখানে বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে, বিটা ব্লকার, ইনসুলিন, এসিডোসিস, অ্যালকালোসিস, এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে, তারাই নিয়ন্ত্রণ করে। দুই নাম্বারটা, আর যেটা প্রথমটা রেনাল রেগুলেশন, দিজ আর সোলি রেগুলেটেড বাই কিডনি অ্যান্ড অলসো দ্য হরমোন দ্যাট উইল রেগুলেট দ্য কিডনি এক্সক্রিয়েশন অফ পটাশিয়াম, যেমন অ্যালডোস্টেরন। কথাটা কি বোঝাতে পারছি? জি স্যার, জি স্যার, ওকে। নাও দ্য রেনাল রেগুলেশন, কিডনি কিভাবে রেগুলেট করতেছে পটাশিয়াম ব্যালেন্সটাকে, আমরা এটা আগে, মজার মজার খুব মজার বিষয় কিন্তু। দেখো
সিক্রেশন অফ দ্য পটাশিয়াম বাই ডিস্টাল এন্ড কালেক্টিং টিউবুলস। পটাশিয়ামটা আসলে কিভাবে বের হচ্ছে আমাদের বডি থেকে? আচ্ছা, বেশি বেশি পটাশিয়াম যদি আমাদের শরীরে থাকে তাহলে আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে, কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক হয়ে পটল তুলিব, মরে যাবো, মরে যাবো, বুঝছো? যদি বেশি পরিমাণে পটাশিয়াম বেড়ে যায় কোনো কারণে, কার্ডিয়াক অ্যারেস্ট। সো হাউ কিডনি রেগুলেটেড? সিক্রেশন অফ পটাশিয়াম, এই জিনিসটা মনে রাখবা। কি সিক্রেশন? এইখানে যদি বাবারা তোমরা বলো যে স্যার রিঅ্যাবজর্পশন, অ্যাবজর্পশন, এরকম উল্টাপাল্টা কথা বলো, সেটা কিন্তু হবে না। কি বলতে হবে? সিক্রেশন, এই টার্মটা অবশ্যই অবশ্যই তাতে ভুল না হয়। সিক্রেশন অফ পটাশিয়াম বাই ডিস্টাল এন্ড কালেক্টিং টিউবলস। এই ডিস্টাল এবং কালেক্টিং টিউবল এগুলো কি জিনিস? কার 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 অংশ? কিসের অংশ? ডিস্টাল এন্ড কালেক্টিং টিউবল নেফ্রন, নেফ্রন। ওকে, নেফ্রনের অংশ। খুশি হলাম যে তোমরা অন্তত বেসিক জিনিসগুলো ভুলো নাই। হ্যাঁ, তার মানে তোমরা বাসায় পড়াশোনা করতেছো, তাই না? ওকে, গুড। সো দিস ডিস্টাল এন্ড কালেক্টিং টিউবলস উইল সিক্রেট দ্য মোস্ট অ্যামাউন্ট অফ দ্য পটাশিয়াম। বডি থেকে বের করে দিতেছে, বাবাজি তুমি বের হয়ে যাও, তোমাকে আমার এই মুহূর্তে দরকার নেই, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যালডোস্টেরন, দ্য হরমোন, এ সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ সিস্টেম। এই ডিস্টাল এবং কালেক্টিং টিউবলে গিয়ে অ্যালডোস্টেরন সোনা বাবা গিয়ে কাজ করে। সে কি করে? সোডিয়াম এবং ওয়াটারকে ঢুকাই দিতেছে, পটাশিয়ামকে বের করে দিতেছে। ওকে, সোডিয়াম ইজ ট্রান্সপোর্টেড ব্যাক ইনটু ব্লাড এন্ড পটাশিয়াম ইজ সিক্রেটেড ইনটু দ্য টিউবুলার ফিলট্রেট। গ্লোমেরুলার যে ফিলট্রেটটা হচ্ছে সেখান থেকে তো বেশিরভাগটাই রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে এবং সেখানেই ডিসচার্জ এবং কালেক্টিং টিউবুলে পটাশিয়াম সিক্রেশন হচ্ছে। ওকে, নাও প্লাজমা পটাশিয়াম লেভেল কন্ট্রোল এন্ডোস্টেরন সিক্রেশন বাই অ্যাড্রেনাল গ্ল্যান্ড, যেটাকে আমরা বলি মিনারেলোকর্টিকয়েড হরমোন। মিনারেল, মিনারেলোকর্টিকয়েড হরমোন যেমন সোডিয়াম পটাশিয়াম এগুলোকে নিয়ন্ত্রণ করে, এই কারণে এন্ডোস্টেরন, এন্ডোস্টেরন। ওকে, সে কি করে? সোডিয়াম ওয়াটার রিটেনশন করে ও পটাশিয়ামের অ্যাসপিরেশন করে, পটাশিয়ামের অ্যাসপিরেশন বাড়াবে। কে? এন্ডোস্টেরন। বুঝছো তো রেনাল রেগুলেশন সংক্ষেপে? এই অল্প কয়েকটা লাইন যদি তুমি দেখতে পারো, এই অল্প কয়েকটা লাইন যদি তুমি পরীক্ষা লিখতে পারো, কেল্লা ফতে, কেল্লা ফতে, বুঝো? 100% ইফ ইউ রাইট দিস ফোর অর ফাইভ লাইনস অ্যাবাউট রেনাল রেগুলেশন, ব্যাস, আর কিছু তোমার লেখা লাগবে, তুমি নাম্বার পাবা। এই পর্যন্ত তোমাদের এইটুকু জানলে চলবে, হয়ে গেছে আমার রেনাল রেগুলেশন। তারপরে কি বাকি আছে? আর্টারি রেগুলেশন, সেটা কি? ট্রান্সসেলুলার শিফটিং, ট্রান্সসেলুলার শিফটিং মানে সেলের ভিতর, সেলের ভিতর শিফটিং হয়ে গেছে। এখানে রেনাল বাবাজির কোনো ভূমিকা নাই, রেনাল বাবাজির এখানে কোনো ভূমিকা নাই। সেটা কে কিভাবে কাজ করে এটা এখন আমরা দেখব। ইউ সি হিয়ার দ্য ট্রান্সসেলুলার শিফটস সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। ওকে, তোমরা দেখো বোথ ইনসুলিন এন্ড এপিনেফ্রিন ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প। সো অ্যান ইনক্রিজ ইন পটাশিয়াম লেভেল স্টিমুলেট ইনসুলিন রিলিজ, এ ফিডব্যাক মেকানিজম। ওকে, তার মানে কি হয়? মনে করো তোমার বডিতে ইনসুলিনের পরিমাণ বেড়ে গেল তুমি খাওয়া দাওয়ার পরে, তখন কি হবে জানো? ইনসুলিন ট্রান্সসেলুলার শিফটিং করবে, মানে এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে পটাশিয়ামকে সেলের ভিতরে প্রবেশ করা দিবে। কিভাবে? সোডিয়াম পটাশিয়াম এটিপিএস একটা এনজাইম, যেটা কিনা সোডিয়াম পটাশিয়াম যে পাম্প আছে সে পাম্পের এখানে কাজ করবে, সেটাকে স্টিমুলেশন করবে, ডিফসফোরাইলেশন হবে, এন্ড দেন ইনক্রিজ পটাশিয়াম এন্ট্রি ইনটু দা সেল। তার মানে কি করবে এটা? পটাশিয়াম সেলের ভিতরে ঢুকতে সহায়তা করবে না, ইনসুলিন করবে তো? জি স্যার, জি স্যার। এখানে তো মজাটা, এই জিনিসটা কেন জানা দরকার? হাইপারক্যালেমিয়া ট্রিটমেন্টে কি আমরা ইনসুলিন ব্যবহার করতে পারি? হাইপারক্যালেমিয়া ট্রিটমেন্টে? না স্যার। হ্যাঁ জি স্যার। কি বলছে? হাইপারক্যালেমিয়া মানে কি?
মানে স্যার এক্সট্রা সেলুলার পটাশিয়াম বেড়ে গেছে বেড়ে গেছে তাহলে কি আমরা এখানে ইনসুলিন ব্যবহার করতে পারবো না তার পটাশিয়াম একটা সেলুলার মনে করে বেড়ে গেছে রোগীর অবস্থা খুবই খারাপ তখন কি আচ্ছা আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই ডায়াবেটিস মেলাইটাস ওকে যেটা আমরা বলি যে আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলাইটাস এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কি হয় জানো এক্সট্রা সেলুলার পটাশিয়াম লেভেল বেড়ে যায় কেন রুগীর তো বিটা সেল থেকে ইনসুলিন বের হচ্ছে না বিটা সেল ডিস্ট্রাকশন মানে পেনক্রিয়াসের পেনক্রিয়াটিক বিটা সেল ডিস্ট্রাকশন সো দেয়ার ইজ ল্যাক অফ ইনসুলিন এখন ইনসুলিন যেহেতু কম তখন কি হয় সেলের ভিতরে পটাশিয়াম গুলো তো ভিতরে ঢুকতে পারতেছে না পটাশিয়ামের কনসেন্ট্রেশন সেলের ভিতর বেড়ে যাচ্ছে সরি এক্সট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা কি বেড়ে যাচ্ছে না পেশেন্টের কি হাইপারক্যালেমিয়া হয় এবং কি হয় এছাড়াও এসিডোসিস হয় এসিডোসিস মেটাবলিক এসিডোসিস হয় তখন মেটাবলিক এসিডোসিস হলে কি হয় জানো হাইড্রোজেন আয়ন মানে সেলুলার শিফটিং হয় হাইড্রোজেন আয়ন সেলের ভিতরে ঢুকে পটাশিয়াম আয়ন সেলের বাইরে চলে আসে তার মানে কি হবে হাইপারক্যালেমিয়া হবে না মেটা মানে ডায়াবেটিক কিটো এসিডোসিস যখন হয় কিটো বডিগুলো যখন ব্লাডে বেড়ে যায় তখন কি হয় ব্লাডের পিএইচটা কমে যাচ্ছে না দ্যাট মিন্স ইনক্রিজ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইন দা ব্লাড তখন বডি কি করে তাড়াতাড়ি নিজেকে বাঁচানোর জন্য কোষকে ক্যাটাবলিক প্রসেস থেকে কোষগুলোকে বাঁচানোর জন্য কি করে অ্যাসিডিটিকে কমানোর জন্য ইনক্রিজ হাইড্রোজেন আয়ন এন্ট্রি ইনটু দা সেল অন বিহাফ অফ পটাশিয়াম আয়ন আউটফ্লো ফ্রম সেল টু আউটসাইড মানে পটাশিয়াম সেলের ভিতর থেকে বাইরে চলে আসবে আর হাইড্রোজেন আয়ন সেলের ভিতরে ঢুকবে অ্যাসিডিটিকে কমানোর জন্য তাহলে কি হবে পটাশিয়াম লেভেল রক্তে বেড়ে যাবে না হাইপারক্যালেমিয়া হবে না এখন এই রোগীটাকে হাইপারক্যালেমিয়ার এই রোগীটাকে বাঁচানোর জন্য তার পটাশিয়াম লেভেলটাকে নর্মাল লেভেলে আনার জন্য টু মেইনটেইন প্রপার পটাশিয়াম ব্যালেন্স উই গিভ ইনসুলিন টু দা পেশেন্ট আমরা পেশেন্টকে কি দেই ইনসুলিন দেই ইনসুলিন উইল হেল্প এন্ট্রি অফ পটাশিয়াম ইনটু দা সেল এছাড়াও আমরা আরেকটা জিনিস দেই সালবিউটামল বিটা অ্যাড্রোসেপ্টর অ্যাগনিস্ট একটা ওষুধ যেটা কি করে পটাশিয়ামকে সেলের ভিতর ঢুকায় এই জিনিসগুলো তোমরা এখন জানবা ঠিক আছে খুব মজার বিষয় সো বোথ ইনসুলিন এন্ড এপিনেফ্রিন ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প এন্ড আলটিমেটলি কজেস শিফটিং অফ পটাশিয়াম ফ্রম আউটসাইড টু ইনসাইড ইন দ্য সেল নাও দ্য পটাশিয়াম চ্যানেল দেখো ইফ এক্সট্রাসেলুলার ফ্লুইড অসমোলারিটি ইজ ইনক্রিজড অসমোলারিটি যদি বেড়ে যায় ইসিএফ তখন কি হবে সেলের ভিতর থেকে ওয়াটার বাইরে চলে আসবে দেখো ওয়াটার লিভস সেল সো ইন্টারসেলুলার ফ্লুইড পটাশিয়াম ইজ রাইজ সেলের ভিতর থেকে যদি পানি চলে আসে সাথে সোডিয়ামও বের হয়ে চলে আসবে না তখন কি যে ভিতরে যে ইকুইলিব্রিয়ামটি এটা তো নষ্ট হয়ে যাবে না তখন কি হবে আইসিএফ পটাশিয়াম ইজ রাইজড সো পটাশিয়াম মুভস আউট অফ দা সেল থ্রু পটাশিয়াম চ্যানেল তখন কি হয় পটাশিয়াম সেলের ভিতর থেকে বাইরে চলে আসে যেহেতু বেড়ে গেছে সো ইসিএফ পটাশিয়াম ইজ ইনক্রিজড এক্সারসাইজ করলেও কি বেড়ে যায় পটাশিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জ টু মেনটেন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি এই যে মজার জিনিসটা তোমরা দেখবা এই তোমাদের এবিসি বইয়ে খুব সুন্দরভাবে আছে পটাশিয়াম হাইড্রোজেন একটা চ্যানেল আছে একদিক দিয়ে পটাশিয়াম হাইড্রোজেন ঢুকে পটাশিয়াম বেরোয় এটা মূলত নির্ভর করে কিসের উপরে এসিডোসিস এন্ড অ্যালকালোসিস যখন এসিডোসিস ডিউরিং এসিডোসিস হাইড্রোজেন আয়ন ইন্টার ইনটু দা সেল এন্ড পটাশিয়াম কি হয় আউটসাইড পটাশিয়াম ইনক্রিজ অফ ইনফ্লাক্স না এটা বলা হয় ইফ্লাক্স অফ পটাশিয়াম ফ্রম সেল টু ইসিএল সো দেয়ার ইজ ইনক্রিজ পটাশিয়াম কনসেন্ট্রেশন ইন দা ব্লাড সো উই কল ইট হাইপারক্যালেমিয়া বাট ইনক্রিজ অফ অ্যালকালোসিস when hydrogen ion concentration in your blood is decreased তখন কি হবে সেলের ভিতর থেকে হাইড্রোজেন আয়ন বাইরে চলে আসবে এবং বাহির থেকে পটাশিয়াম বেশি বেশি সেলের ভিতরে চলে যাবে টু মেইনটেইন দা ইলেকট্রিক্যাল নিউট্রালিটি অফ দা সেল মেমব্রেন তখন কি হবে হাইপোক্যালেমিয়া
তোমার মনে হয় বোঝো নাই। আচ্ছা এসিডোসিস যদি হয়, আচ্ছা ইউ টোল্ড মি ওয়ান অফ ইউ আনসার মি ইন কেস অফ এসিডোসিস হাইপারক্যালেমিয়া আর হাইপোক্যালেমিয়া কোনটা হয়? স্যার হাইপারক্যালেমিয়া। গুড গুড গুড, এই তো তোমরা বুঝছো। ইন কেস অফ অ্যালকালোসিস হাইপোক্যালেমিয়া। গুড, বুঝছি তোমরা বুঝে গেছো। তার মানে এটা নিয়ে আর ঘষাঘষি করার দরকার নেই, তোমরা বলছো বেশি ঘষাঘষি করলে কি হয়ে যাবে, তিতা হয়ে যাবে। তিতা, লেবু বেশি ঘষলে কি হয়? লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় না? এটা নিয়ে আর আমি তোমাদেরকে বলবো না, তোমরা বুঝে গেছো, আমি বুঝতে পারছি। ওকে থ্যাংক ইউ। তারপর দেখো আমরা চলে যাবো, এই যে রেগুলেশন আমাদের শেষ, রেনাল রেগুলেশন। সো রেনাল রেগুলেশন অলরেডি আমাদের শেষ। একটা হচ্ছে রেনাল রেগুলেশন, একটা হচ্ছে কি এক্সট্রা সেলুলার ইন্ট্রা সেলুলার শিফটিং অফ দা পটাশিয়াম, এই দুইটা আমাদের শেষ। নাও দা ফাংশন অফ দা পটাশিয়াম, এটা হচ্ছে আমাদের পটাশিয়াম ব্যালেন্সে তোমাদের জানতে হবে। সেগুলো কি? মেনটেন দা অসমোটিক ইনটিগ্রিটি অফ দা সেল, এটা তো আমরা জানি। যদিও অসমোটিক প্রেশার মেইনলি মেনটেন বাই দা সোডিয়াম, তবে এটিনি অ্যামাউন্ট ইজ কন্ট্রিবিউটেড বাই দা পটাশিয়াম ইন আইসিএফ। কোথায়? অসমোটিক প্রেশার ইন আইসিএফ, নট ইসিএফ। ইসিএফ একটা মেইনলি কে মেনটেন করে? সোডিয়াম বাবাজি। সোডিয়াম বাবাজি মেনটেন করে ইসিএফ একটা, কিন্তু আইসিএফ একটা মেইনলি মেনটেন করে কে? পটাশিয়াম। আমি তো কি বলছিলাম, দা মেইনলি কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম ইন আইসিএফ ইজ 140 to 145, অনেক বেশি না? এই অনেক বেশি নাকি? জি স্যার। তাহলে আইসিএফ এর অসমোলারিটি কে মেনটেন করবে, পটাশিয়াম না? জি স্যার। ওকে গুড। নাও মেনটেন এসিড বেস ব্যালেন্স, তোমার বডিতে এসিড বেস ব্যালেন্স মেনটেন করতেছে কে? পটাশিয়াম। সোডিয়ামের কিন্তু এখানে কোনো তেমন একটা ভূমিকা নাই, কার ভূমিকা বেশি? হুইচ ইলেকট্রোলাইট হ্যাজ মোস্ট রোল টু মেনটেন পটাশিয়াম এসিড বেস ব্যালেন্স? পটাশিয়াম, মনে থাকে তো? এই যে কিভাবে? জি স্যার, থ্রো পটাশিয়াম। পটাশিয়াম স্যার যখন, ইয়েস গুড, ওই ছবিটা আঁকে দিলে এবিসি তে আছে খুব সুন্দর ভাবে, গোল্লা গোল্লা বলের ছবির মতো আছে, পোস্টার আঁকবা, সেল একটা বলের মতো আঁকবা, একদিক দিয়ে পটাশিয়াম ঢুকতেছে, হাইড্রোজেন বেরোতেছে। আবার যখন অ্যালকালোসিস হচ্ছে পটাশিয়াম বেরো হচ্ছে, হাইড্রোজেন বেরোচ্ছে। ওকে ওকে, নাও কন্ট্রিবিউট টু দা রিঅ্যাকশন দ্যাট টেক প্লেস ইন সেল। একটা বড় কাজ কি করে? সেলের ভিতর বিভিন্ন রিঅ্যাকশনে হেল্প করে। কি কি? ট্রান্সফর্ম কার্বোহাইড্রেট ইনটু এনার্জি, কার্বোহাইড্রেট থেকে যখন এনার্জি তৈরি হয় সেখানে পটাশিয়াম লাগে। আর কি? কনভার্ট অ্যামাইনো অ্যাসিড টু প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড থেকে যখন প্রোটিন তৈরি হচ্ছে, আর চেঞ্জেস গ্লুকোজ ইনটু গ্লাইকোজেন। ওকে, তার মানে দেখা যাচ্ছে পটাশিয়াম মেইনলি অ্যানাবলিক রিঅ্যাকশন গুলোতে লাগে, অ্যানাবলিক মানে যেগুলো তৈরি হচ্ছে। ওকে, এবার দেখো মজার বিষয়, প্লে এ ক্রিটিক্যাল রোল ইন দা এক্সাইটেবিলিটি অফ দা স্কেলিটাল কার্ডিয়াক এন্ড স্মুথ মাসল। এই ক্রিটিক্যাল রোল, এই যে শব্দটা আমি ইউজ করছি এখানে, প্লে এ ক্রিটিক্যাল রোল ইন দা এক্সাইটেবিলিটি অফ দা স্কেলিটাল কার্ডিয়াক এন্ড স্মুথ মাসল, এইখানে তো মজা। এই পয়েন্টটা তোমরা লিখবা দুই নম্বরে, মনে থাকে তো? এই যে এই পয়েন্টটা, প্লে এ ক্রিটিক্যাল রোল ইন দা এক্সাইটেবিলিটি অফ দা স্কেলেটাল কার্ডিয়াক এন্ড স্মুথ মাসল, এটা তোমরা কত নম্বরে লিখবা? দুই নম্বরে লিখবা। মানে যখন ইফ দা কোশ্চেন ইজ অ্যারাইজেস লাইক এজ এ হোয়াট আর দা রাইট অ্যাবাউট দা ফাংশন অফ দা পটাশিয়াম, দা সেকেন্ড পয়েন্ট ইজ দিস, ইজ দিস ইজ দা সেকেন্ড পয়েন্ট। কি বলছি বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার, মানে দ্বিতীয় পয়েন্টে, দ্বিতীয় পয়েন্টে তোমরা এটা লিখবা যে প্লে এ ক্রিটিক্যাল রোল, মানে আমাদের বডিতে স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল এন্ড দা স্মুথ মাসল, এদের কন্ট্রাকশনের জন্য, এক্সাইটেবিলিটির জন্য পটাশিয়াম মারাত্মক ভূমিকা পালন করে, মারাত্মক, টু প্লে এ ক্রিটিক্যাল রোল। সো ইন কেসেস অফ হাইপারক্যালেমিয়া অর হাইপোক্যালেমিয়া, প্রথমেই দেখবা যেটা হবে, পেশেন্ট দুর্বল হয়ে যেতে পারে, মাসল উইকনেস হবে ডিউ টু ল্যাক অফ এক্সাইটেবিলিটি অফ সেল মেমব্রেন অফ স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল এন্ড স্মুথ মাসল।
আমার কথাটা কি তোমরা শুনতে পাচ্ছ? এই পয়েন্টটা যে কত বড় ইম্পর্টেন্ট এটা তোমরা সারা জীবন টের পাবে। এ প্লে এ ক্রিটিক্যাল রোল ইন অ্যাক্সিডেন্ট স্কেলেট অফ কার্ডিয়াক এরিথমিয়া, কারণ কি হাইপারক্যালেমিয়া অথবা হাইপোক্যালেমিয়া দুইটাতেই কিন্তু কার্ডিয়াক মাসল এফেক্ট হয় এবং কি হয় পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যায় ডিউ টু ল্যাক অফ প্রপার এক্সাইটেবিলিটি। ওই যে অ্যাকশন পটেনশিয়াল পড়ো নাই, ওই অ্যাকশন পটেনশিয়াল হয় না ঠিকভাবে। ইন ইকুইলিব্রিয়াম অফ দ্য ডুনাল মেমব্রেন ইকুইলিব্রিয়াম, ডোন্ট মেনটেন দ্য ডুনাল মেমব্রেন ইকুইলিব্রিয়াম। ওকে, এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আমাদের কত জানো, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -59। এক্সাইটেবিলিটি অফ দ্য মাসল সেল ক্যান বি এফেক্টেড বাই দ্য ডিস্টেন্স বিটুইন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এন্ড থ্রেশহোল্ড পটেনশিয়াল। এই দুইটা কি হয়, দুইটার ভিতরে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় মাসেল এক্সাইটেবিলিটি এফেক্টেড হয়, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এবং থ্রেশহোল্ড পটেনশিয়াল এই দুইটার ভিতরে। দুইটা মেমব্রেনের পাশে দুই পাশে যে মেমব্রেন পটেনশিয়ালিটি এবং থ্রেশহোল্ড পটেনশিয়াল, মানে কি পটেনশিয়ালটা শুরু হওয়ার জন্য অ্যাকশন পটেনশিয়াল শুরু হওয়ার জন্য যে থ্রেশহোল্ডটা দরকার সেটার ভিতরে যদি এনি প্রবলেম দেখা দেয় তখন কি হয় মাসেলের ভিতরে এক্সাইটেবিলিটিতে প্রবলেম দেয়। নাও হাইপোক্যালেমিয়া, ইফ পটাশিয়াম লেভেল ইন সেরাম ইজ less than or below 3.5 millimole per liter, okay, this is called hypokalemia. What are the causes of hypokalemia? Very 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 important. Inadequate intake, that means inability to obtain or ingest food bad deficit in potassium. Tumi jodi sara din tumi aso morubhumir bhitore, morubhumir bhitore sara din tumi thikmoto khana khaitecho na, thikbhabe tumi fruits ba eigulo pachcho na, বা মনে করো তুমি যেসব খাবার খাচ্ছ সেগুলোতে প্রপার অ্যামাউন্ট পটাশিয়াম নেই, ইনএডিকুয়েট ইনটেক হচ্ছে, অথবা ইনএবিলিটি টু অবটেইন অর ইনজেস্ট ফুড কোনো কারণে তুমি খেতে পারতেছো ডিসপেসিয়া, তখন কি হবে হাইপোক্যালেমিয়া হবে। দ্য সেকেন্ড কজ ইজ এক্সেসিভ রেনাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এবং স্কিন লসেস বাই ইউরিনিক থেরাপি থায়াজাইড এন্ড লুপ ডায়াবেটিস। এগুলো কি করে পটাশিয়াম কি স্পেয়ার করে, পটাশিয়াম কি কি করে না স্পেয়ার করে মানে ধরে রাখে না, প্রচুর পরিমাণে পটাশিয়াম ইউরিনের মাধ্যমে বের করে দেয় ডায়ুরিসিস, তখন কি হবে হাইপোক্যালেমিয়া হবে। মনে করো কার্ডিয়াক ফেলিউরের একটা পেশেন্ট আসলো, লেফট হার্ট ফেলিউর কার্ডিয়াক ফেলিউর, ওই ধরনের রোগীদেরকে আমরা কি দেই, ডায়ুরিটিক থেরাপি দেই না, ডায়ুরিসিস দেই না, যেমন ফ্লুসেমাইড থায়াজাইড এই ধরনের ডায়ুরিটিক দেয়, এগুলো দিলে কি হয় হাইপোক্যালেমিয়া হয়, বডি থেকে পটাশিয়াম বের হয়ে যায়। ইনক্রিজ অ্যালডোস্টেরন লেভেল, এটা কেন হয় ডিউ টু প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, কোন কারণে যদি অ্যালডোস্টেরন হরমোন বেশি পরিমাণে বাড়ে বেড়ে যায়, ইফ দেয়ার ইজ ইনক্রিজ অ্যালডোস্টেরন সিচুয়েশন সো ইট উইল কজেস সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন অর রিঅ্যাবসর্পশন এন্ড ইনক্রিজ পটাশিয়াম এক্সক্রিশন সো হাইপোক্যালেমিয়া। বার্ন মানে কি পুড়ে যাওয়া, সোয়েটিং ইনক্রিজ খুব বেশি পরিমাণে ঘাম হইলে, vomiting and diarrhea, these are the causes of hypokalemia. তারপর দেখো transcellular shift, এই যে administration of insulin to treat diabetic ketoacidosis. মনে করো diabetic ketoacidosis এর একটা রোগী হাসপাতালে এডমিশনে আছে, তুমি রোগীটাকে দেখতে গিয়ে ইনসুলিনের ডোজ উল্টা পাল্টা দিয়ে লেছো, রাত্রে বেলা দেওয়ার কথা 14 ইউনিট তুমি দিয়ে দিছো 25 ইউনিট অথবা দিয়ে দিছো 20 ইউনিট ইনসুলিন, তাহলে কি হবে রাত্রে বেলা তো রোগী এমনি ঘুমায় থাকবে, সকালবেলা আর ঘুমের থেকে উঠবে না, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে একদিন কট অফ করবে, কেন ডিউ টু হাইপোক্যালেমিয়া, কারণ ইনসুলিন কি করে পটাশিয়ামকে সেলের ভিতরে এন্ট্রি করায় বেশি বেশি, তার মানে কি উল্টা পাল্টা ইনসুলিন দিলে সমস্যা, ইনসুলিনের সাথে আমরা পটাশিয়াম দিই রোগীদেরকে। উই ট্রিট দ্য ডায়াবেটিক কিটোসিস পেশেন্ট ইনসুলিন উইথ পটাশিয়াম, একটা নির্দিষ্ট অ্যামাউন্টে পটাশিয়াম আমরা দেই যাতে হাইপোক্যালেমিয়া হইয়া রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট না হয়। কথা বোঝাতে পারছি, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট? জি স্যার। জি স্যার। তারপরে জি স্যার, ব্রঙ্কোডাইলেটর, কোনো রোগীর যদি খুব বেশি পরিমাণে সালফিটেবল দিয়ে তোমরা গ্যাস দাও নেবুলাইজেশন,
নেবুলা ইজ দা ফ্যাশন, ওই যে গ্যাস দেয় না শ্বাসকষ্ট হলে, ওই গ্যাসের উপাদানটা কিন্তু কি দেয়, সালবিউটামল। ইফ ইউ রিপিটেড ইউজ হিউজ অ্যামাউন্ট অফ দা সালবিউটামল, ইট উইল কজেস হাইপোক্যালেমি। ম্যানিফেস্টেশন কি হইতে পারে, নিউরোমাসকুলার ম্যানিফেস্টেশন কি হবে, মাসল ফ্লেবিনেস, উইকনেস, ফেটিগ, পেশেন্ট খুব দুর্বল থাকবে, হাত পা না হইতে পারবে, হ্যাঁ মাসল ক্র্যাম্পস, প্রচন্ড ব্যথা থাকবে মাংসপেশিতে, ওই যে এক্সাইটেবিলিটি হচ্ছে না, প্যারাস্থেসিয়া এন্ড প্যারালাইসিস, সে তেমন কিছু টের পাবে না, হাতে পায়ে প্যারালাইজড হয়ে যাবে। ওকে, তারপরে ইম্পেয়ার্ড কিডনি এবিলিটি টু কনসেপ্ট দা ইউরিন, পলিউরিয়া, ইউরিন উইথ লো অসমোলারিটি, খুব বারবার প্রস্রাব হবে এবং বেশি প্রস্রাব হলে কি হবে, পলিডিপসিয়া হবে। ওকে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন কি হবে, অ্যানোরেক্সিয়া, নোসিয়া, ভমিটিং হবে, এটা মনে রাখবা, অ্যানোরেক্সিয়া, নোসিয়া, ভমিটিং, কনস্টিপেশন, আরো বেশি ভমিটিং হবে, হাইপোক্যালেমিয়া আরো বেশি হবে, এবং সবচেয়ে ডেঞ্জারাস যেটা, কার্ডিওভাসকুলার ম্যানিফেস্টেশন, অ্যারিথমিয়া, ইনক্রিজ সেন্সিটিভিটি টু ডিজিটালিস টক্সিসিটি। ওকে, ইসিজি তে আমরা কি পাবো, ডিপ্রেশন অফ এসটি সেগমেন্ট, ফ্লাডিং অফ দা টি ওয়েভ এবং প্রলঙ্গেশন অফ দা পিআর ইন্টারভাল। তোমরা যখন ইসিজি টা পড়বা ওই হাইপোক্যালেমিয়াতে ইসিজি তে এই ফাইন্ডিং গুলো পাওয়া যায়। ট্রিটমেন্ট এখন জানার দরকার নাই, তোমরা মেডিসিনে গিয়ে জানবা। হাইপারক্যালেমিয়া কখন বলবো, যখন পটাশিয়াম কনসেন্ট্রেশন মোর দেন 5 মিলিমোল পার লিটার। কজ গুলো কি, ডিক্রিজ রেনাল এলিমিনেশন, যেমন ক্রনিক কিডনি ডিজিজ যদি থাকে কোনো রোগীর, তাদের ক্ষেত্রে কি হয়, পটাশিয়াম এক্সক্রিশন সিক্রেশন হইতে পারে না, অথবা ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস যদি থাকে, এই সকল কেসে পটাশিয়াম কনসেন্ট্রেশন ইজ রাইজেস ইন দা ব্লাড। অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি মানে এডিসন ডিজিজ, অ্যালডোস্টেরন ব্লাডে কম, তখন কি হবে, পটাশিয়াম সিক্রেশন হতে পারবে না বা পটাশিয়াম এক্সক্রিশন কমে যাবে, সো দেয়ার ইজ ইনক্রিজ পটাশিয়াম কনসেন্ট্রেশন ইন দা ব্লাড, সো হাইপারক্যালেমিয়া। এবং এক্সেসিভলি রেপিড অ্যাডমিনিস্ট্রেশন, খুব দ্রুত যদি তুমি কাউকে কোনো রোগীকে পটাশিয়াম থেরাপি দাও তখন কি হতে পারে, হাইপারক্যালেমিয়া। কিছু কিছু ড্রাগ আছে হাইপারক্যালেমিয়া করে, যেমন পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক্স, এরকম একটা নাম কেউ বলতে পারবা, এনিওয়ান নো পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক্স, একজনও কইতে পারবা না, ক্লাসে এতবার বলে দিছিলাম, স্পাইরোনোল্যাকটন, স্পাইরোনোল্যাকটন মনে থাকবে, জি স্যার, স্পাইরোনোল্যাকটন, এটা হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক্স। ওকে, এবং কোনো কারণে যদি মুভমেন্ট অফ পটাশিয়াম ফ্রম দা ইন্টারসিলিয়ার টু এক্সট্রাসেলুলার কমে, যেমন কি কোনো কারণে কেউ যদি ইনজুরি হয়, rhabdomyolysis injury, extreme exercise or acidosis, খুব বেশি পরিমাণে এক্সারসাইজ করলে তখন কি হবে, সেলের ভিতর থেকে পটাশিয়াম বাইরে চলে আসবে, এন্ড ইট উইল কজেস হাইপারক্যালেমিয়া। ম্যানিফেস্টেশন ওইটার মতোই, অ্যানোরেক্সিয়া, নোসিয়া, ভমিটিং, এবং সবচেয়ে মেন ডেঞ্জার যেটা, হার্ট অ্যাটাক হবে, ভেন্টিকুলার ফিব্রিলেশন এন্ড কার্ডিয়াক অ্যারেস্ট, এন্ড দ্য নিউরোমাসকুলার ম্যানিফেস্টেশন, প্যারাস্থেসিয়া, উইকনেস, মাসল ক্র্যাম্প, খুব দুর্বল লাগবে, মাসল গুলা ক্র্যাম্প হয়ে যাবে, মানে মাংসপেশিতে ব্যথা হবে এবং খুব পেটি দুর্বল। ওকে, এটাতেও ইসিজি চেঞ্জ কি হবে, কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইডেনিং হবে, প্রলঙ্গেশন অফ দা পিআর ইন্টারভাল, এবং পি ওয়েভ, যেটা পি কিউ আর এস টি, এই ওয়েভ গুলোর ভিতরে পি ওয়েভটা দেখা যাবে না হাইপারক্যালেমিয়াতে, ডিজ অ্যাপিয়ারেন্স হয়ে যাবে। ওকে, ট্রিটমেন্ট তোমাদের জানার দরকার নেই, কিন্তু দেখো মজার জিনিস, কেন পটাশিয়াম তোমার হোমিওস্টেসিসটা তোমাদের জানা জরুরি, দেখো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এ 70 ইয়ার ওল্ড ওম্যান হু ইজ টেকিং ফিউরোসেমাইড, মানে এটা ডায়ুরেটিক্স ফর কনজেস্টিভ হার্ট ফেলিওর, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর কারণে ফিউরোসেমাইড সে নেই, কমপ্লেইন অফ উইকনেস, ফেটিগ এন্ড ক্র্যাম্পিং অফ দা মাসল ইনার লেগ, her serum potassium is 2.0 mmol per liter and her serum sodium is 140 mmol per liter. She also complained that she notices a strange heartbeat at time. What is the likely cause of this woman's symptoms? What would be the treatment of this woman? Eta treatment tomader pore jana lagbe kintu ki karone eta hoyteche, what would be the likely cause of this woman, ke bolte parba sir, hypokalemia, hypokalemia what, kintu keno question ta dekho,
What is the likely cause of this woman's symptoms? কি কারণে তার সমস্যাটা হচ্ছে? আরে বেটা প্রথমেই তো দেওয়া আছে 70 বছর বয়স্ক মহিলা কি নিতেছে সে? আরে বোকারা একটু আগে যে হাইপোক্যালেমিয়া পড়াইলা এই যে হাইপোক্যালেমিয়া এই যে হাইপোক্যালেমিয়ার মধ্যে কিছু কি আছে? এই যে কি দেওয়া পরের দিন যে বন্ধ করতে হবে ইলেকট্রোলাইট প্রোফাইলটা দেখে সেই কাজটা তুমি করো নাই তেলের রুগীটা কি হবে এরিথমিয়া হইয়া কার্ডিয়াক অ্যারেস্ট হইয়া পরের দিন দেখবা পটল তুলছে এরপর রোগীর লোক আইয়াছে তোমার যে ফেতানিটা দিবে এই কারণে সবসময় এই ধরনের পেশেন্ট কি দেখতে হবে ইলেকট্রোলাইট প্রোফাইল দেখতে হবে দেখছো এই যে লুপ ডায়ুরেটিক দিছো পেটের সাথে পটাশিয়াম বেড়েই গেছে এটা তুমি খেয়ালে করো সো টু মাচ ইম্পর্টেন্ট টু মেইনটেইন দা পটাশিয়াম ব্যালেন্স ইন দিস কেস এটা পড়ার কারণ ইন দিস টাইপ অফ দা পেশেন্ট উই সি সিরিয়ালি দা ইলেকট্রোলাইট প্রোফাইল এই ধরনের রোগীদের ঘন্টায় ঘন্টায় 4 ঘন্টা পর পর 6 ঘন্টা পর পর ইলেকট্রোলাইট প্রোফাইল দেখতে হয় সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাইকার্বনেট বুঝছো পারছো সবাই সো তোমাদের পটাশিয়াম হোমিওস্টেসিস শেষ তোমরা রেগুলেশন কজ হাইপারক্যালেমিয়া হাইপোক্যালেমিয়ার কজ এগুলো পড়ে নিবে ওকে